আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি জান্নাতি দূত চ্যানেলের প্রত্যেকেই আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। বর্তমান যুগে গুনাহ করা খুবই সহজ বিষয়। প্রযুক্তির অপব্যবহারে বেশিরভাগ মানুষ হাবুডুবু খাচ্ছে গুনাহের অতল সাগরে, ফলে মানুষের জীবনে নেমে আসছে অন্ধকার অমাবস্যার ঘর, যা তাদের কৃতকর্মেরই ফল। মানুষকে কখনো কখনো তার পাপের কুপ্রভাব ভোগ করতে হয় এই দুনিয়াতে। যদি সে তওবা না করে তবে তা তাকে গ্রাস করে নিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব মানব জীবনে পাপের কয়েকটি ভয়ঙ্কর কুপ্রভাব এবং যে তিনটি পাপ করলে মানুষের হায়াত কমে যায়, জীবন সংকীর্ণ হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, জলে স্থলে যে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, নভোমণ্ডল ও ভূমণ্ডলে যত বিপর্যয় ছড়িয়ে পড়ছে, তার সবকটি মানুষের পাপের ফসল। খরা, অনাবৃষ্টি, ভূমিকম্প, প্লাবন, মহামারী ইত্যাদি মূল কারণ হলো পাপ ও গুনাহ। কিন্তু আমরা কি এখনো আল্লাহমুখী হয়েছি? এর উত্তর হচ্ছে আমরা এখনো আল্লাহমুখী হতে পারিনি। মহান আল্লাহ বলেন, মানুষের কৃতকর্মের ফল জলে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে, যাতে তিনি তাদেরকে তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করা, যাতে তারা ফিরে আসে। সূরা রোম আয়াত নম্বর 43। প্রিয় দর্শক, দ্বিতীয় যে ভয়াবহ সংকট হয় সেটা হলো রিজিক ও জীবিকা সংকট। পাপের কুপ্রভাবে মানুষের রিজিকে সংকীর্ণতা নেমে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই ভাগ্য পরিবর্তন করে না, নেক আমল ছাড়া আর কিছুই আয়ু বাড়ায় না, এবং কৃত পাপের কারণে বান্দা জীবিকা থেকে বঞ্চিত হয়। আল্লাহু আকবার। ইবনে মাজাহ হাদিস নম্বর 4022। তিন নম্বরে প্রিয় দর্শক, তারপরে হচ্ছে লজ্জা শরম কমে যাবে। গুনাহ করতে থাকলে একটু একটু করে লজ্জা কমতে থাকে, তখন যে কোনো পাপাচারে যখন তখন জড়িয়ে পড়া স্বাভাবিক হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন জালিক। হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমার থেকে লজ্জা চলে যাবে তখন তুমি যা ইচ্ছে তাই করতে পারবে। বুখারি হাদিস নম্বর 6120। সুতরাং প্রিয় দর্শক, লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ। প্রিয় দর্শক, লজ্জা হচ্ছে মুমিনের ভূষণ। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও লাজুক ছিলেন এবং লজ্জাকে মুমিন মুসলমানের একটি চাদর বলেছেন। অবশ্যই এই লজ্জা আমাদের মধ্যে থাকতে হবে, বেহায়াপনা ইসলামে কোনো স্থান নেই। প্রিয় দর্শক, তারপরে যে সংকট আসবে সেটা হচ্ছে দারিদ্রতার সম্মুখীন। শয়তানের প্ররোচনায় যারা পাপে অভ্যস্ত হয়, দরিদ্রতা তাদের গ্রাস করে নেই। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, শয়তান তোমাদের দারিদ্রতার প্রতিশ্রুতি দেয় এবং অশ্লীলতার নির্দেশ দেয়। প্রিয় দর্শক, তারপরে হচ্ছে পরাজয়ের গ্লানি। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সংখ্যায় অধিক হবে কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো। আল্লাহ তোমাদের শত্রুদের অন্তরে তোমাদের ভয় দূর করে দিবেন এবং তোমাদের অন্তর ওয়াহান আপতিত করবেন। এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, ওয়াহান কি? তিনি বলেন, দুনিয়ার মোহ ও মৃত্যুতে অপছন্দ করা। আবু দাউদ হাদিস নম্বর 4299। প্রিয় দর্শক, এরপরে হলো সবার কাছে নিন্দিত। আল্লাহ পাপী ব্যক্তির ওপর মানুষের ঘৃণা সৃষ্টি করে দেন, ফলে সবাই তাকে অপছন্দ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যদি কোনো লোকের ওপর রাগ করেন তবে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিন এবং বলেন, আমি অমুক বান্দার উপর রাগ করেছি, তুমিও তার প্রতি নারাজ হও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম তার উপর রাগান্বিত হন। তারপর তিনি আকাশবাসীকে ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অমুকের উপর রাগান্বিত, কাজেই আপনারাও তার উপর রাগান্বিত হন। তিনি বলেন, তখন লোকেরা তার সঙ্গে শত্রুতা পোষণ করে, তারপর তার জন্য পৃথিবীতে শত্রু বাড়িয়ে দেওয়া হয়। সহি মুসলিম হাদিস নম্বর 2637। প্রিয় দর্শক, আমরা তো জেনেছি পাপের কারণে জীবন সংকীর্ণ এবং হায়াত কমে যাওয়ার বিষয়গুলো। এবার আসুন, কোন পাপগুলো আপনাকে এই ভয়াবহ সংকটের মুখোমুখি করবে। এর মধ্যে সর্বপ্রথম যে পাপটি সেটা হচ্ছে মিথ্যা কথা। দুই নম্বর, গোপনে জিনা করা। তিন নম্বর, পিতামাতার অন্তরে কষ্ট দেওয়া। নিঃসন্দেহে প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, তাদের কেউ যদি তোমাদের কাছে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় তবে তুমি তাদের সাথে এমন আচরণ করো যাতে তারা উহ শব্দটি পর্যন্ত না করে। এছাড়াও মৃত পিতামাতার জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, যার অর্থ হলো, হে আল্লাহ, আপনি যেভাবে তাদের লালন পালন এবং রক্ষণাবেক্ষণ করুন যেভাবে তারা আমাকে ছোটবেলায় করেছেন। সুবহানাল্লাহ।
প্রিয়দর্শক, পিতামাতার প্রতি অবশ্যই আপনাকে সহমর্মী এবং সম্মান প্রদর্শন করতে হবে। এছাড়াও আপনাকে যাবতীয় জেনার হাত থেকে নিজেকে রক্ষা করতে হবে। প্রিয়দর্শক, মিথ্যাচারের হাত থেকেও নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের হায়াতকে সংকীর্ণ করে না দেন। এজন্য আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা এই তিনটি পাপ কখনোই করব না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এ ধরনের পাপ থেকে রক্ষা করে এবং পাপের ফলে সৃষ্ট মানব জীবনের যে অবনতি তা থেকেও যেন আল্লাহ আমাদের রক্ষা করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।